মনে রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে। ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায় দুইটা জিনিস হয়, হয় হিরো হয় নেলে ভিলেন হয়। তুমি কি হতে চাও? হিরো? ভিলেন হতে চাইলে কি হবে জানো? পিছে পিছে দৌড়াবা, ওই যে পুলিশ এএসপি সে ধরে নিয়ে আবার একটু প্যাদানি দিবে। মেয়েকেও পাবা না, মাইরও খাবা। ভাই ভালোই তো বাসছিলে, তুই কি দোষ করলা তাই না? তার মানে দোষটা কোথায়? দা ওয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে শিস বাজাবা কেন? তুমি ভদ্র হয়ে দাঁড়াও, তুমি তাকায় দেখো মেয়েটাকে। তাকায় না দেখলে মেয়েটা কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে, যে তাকাই না ছেলেরা আমার দিকে ঘটনা কি। কিন্তু সেই দৃষ্টি থাকবে সৌজন্যমূলক সুন্দর। সুতরাং ছেলে এবং মেয়ে মিলে সুন্দর পৃথিবী গড়তে হলে তোমাদের জানতে হবে ছেলে অনেক ভালো, মেয়েরা অনেক ভালো। সুতরাং দুজন মিলে একটা সুন্দর পৃথিবী হবে। নিজের শরীরকে যত্ন নিতে হবে দুটি কারণে, নিজে সুস্থ হয়ে গড়ে ওঠা, নিজের যত্ন নেবে তাহলে কি হবে, অনাগত যে বাচ্চাটা আসবে সেটাকে মনে রাখতে হবে। একটা মেয়ের পেটে একটা বাচ্চা মানে সে মেয়েটি মা হচ্ছে আর ছেলেটি বাবা হচ্ছে আর তাদের বাবা মারা নানি দাদি হচ্ছে, এটাই স্টোরি না। আসল গল্প হচ্ছে সেই শিশুটি বাংলাদেশের নাগরিক হয়ে জন্মাচ্ছে। আমার প্রশ্ন, কোন ছেলেটি একটা মেয়ের ওন্না ধরে টান দেয়? সে কি কোনো মায়ের পেট থেকে আসেনি?